গ্রীষ্ম বর্ষা পেরিয়ে যাত্রা শুরু করলো শ্বেত শুভ্র ঋতু শরৎ। এই ঋতুতে আকাশ দেখলেই চটজলদি মন ভালো হয়ে যায়। শরৎ বন্দনা করতে গিয়ে কবিগুরু লিখেছেন, আজি কি মধুর মূরতি হেরুণু শরৎ প্রভাতে, হে মাতা বঙ্গ শ্যামল অঙ্গ ঝরেছে অনল শোভাতে। এই শোভায় জুড়িয়ে যাক আপনারও মন। এই প্রত্যাশায় শুরু করছি সকাল 24। শুভ সকাল কেওয়াইসিল নিবৃত্ত সকাল 24 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ শনিবার, 2 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 17 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম আজ 2 ভাদ্র, শরতের আকাশ কখনো মেঘাচ্ছন্ন কখনো ঝকঝকে। চলুন জেনে আসি আজকে সারাদিনটি কেমন কাটবে বিভিন্ন বিভাগে, সে পূর্বাভাসগুলো আমরা এক ঝলকে দেখে নেব, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখব। গেল 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি। রাজশাহীতে 35.2 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7। ময়মনসিংহে 32.7 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 28 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 32.8 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে 23.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 36.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, শরতের প্রারম্ভে সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ঘরের বাইরে বের হবেন কাজের প্রয়োজনে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, আবহাওয়া বার্তাটি তো দেখছিলাম, এবারে একটু পত্রিকার পাতায় আমরা চোখ বুলিয়ে নেব, দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। কয়েকটি পত্রিকা রয়েছে, আমরা শুরু করব সমকাল দিয়ে। গোপন বন্দিশালায় 88 দিন চোখ বেঁধে নির্যাতন, মুখ বন্ধ না রাখলে আবারও তুলে নেয়ার হুমকি। মুক্তির পরও চলত নজরদারি, পরবর্তী সময়ে ফাঁসানো হতো ভুয়া মামলায়। 2021 সাল পর্যন্ত নিখোঁজ ছিলেন 86। বিরোধী মত দমাতে আটকে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে অমানসিক নির্যাতন, তুলে নেয়ার কথা জানায়নি পরিবারকে। শেখ হাসিনার আমলে গুম 677। ছাত্র আন্দোলনের দেশে নিহত অন্তত 650। সহিংসতায় 4 সাংবাদিক ও 32 শিশু নিহত, দায়ী নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস, মোদির সঙ্গে ফোনালাপে ইউনুস। ভারতীয় সাংবাদিকদের সরজমিন দেখার আমন্ত্রণ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার টেলিফোনে কথা বলেছেন। তাই নিয়ে একটি শিরোনাম আমরা পড়ছিলাম। দর্শক, সমকালের পরে আমরা প্রথম আলোর শিরোনামগুলো এবার একটু দেখে নেব। বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর 10 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেছে। 16 জুলাই থেকে 11 আগস্ট 650 জন নিহত আমরা সমকালেও দেখছিলাম। অবকাঠামো ক্ষতির কারণে নয়, সরকারই ইন্টারনেট বন্ধ করে, মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির তাগিদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ নানা সুপারিশ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের ঘটনায় জিয়াউল আহসান জড়িত বলে অভিযোগ করে আসছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। 8 জন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, নতুন 4 উপদেষ্টার শপথ। অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন, পাশাপাশি
আর্যন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বঙ্গভবনে চারজন উপদেষ্টা শপথ নিয়েছেন। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখে নেব। নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর খায়রুল হক সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায়। নির্বাচন ব্যবস্থা তছনছের কারণে দেশের চলমান রাজনৈতিক সংকটের শুরুটা হয়েছিল আপিল বিভাগ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণার মধ্য দিয়ে। আর এই সংকট সৃষ্টির অন্যতম প্রধান কারিগর ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা গতকাল শপথ নিয়েছেন, আমরা এই শিরোনামটি পড়ছিলাম প্রথম আলোতেও। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রদান দিয়ে করেছেন প্রধান উপদেষ্টা, এটিও আমরা পড়ছিলাম। সেই সাথে সাথে রিমান্ডে আনিসুল সালমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতারকৃত সালমান এফ রহমান ও আনিসুল হককে রিমান্ডে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো তো আমরা দেখছিলাম, এবারে চোখ বুলাবো কালের কণ্ঠে। ছাত্র আন্দোলনের সংঘাতে নিহত 650, প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি করা হয়েছে, আমরা দেখেছি 650 জন নিহতের খবর এখন পর্যন্ত পাওয়া গেছে। শপথ নিলেন নতুন চার উপদেষ্টা, আটজনের দায়িত্ব পুনর্বণ্টন। মোদীকে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিলেন ডক্টর ইউনুস, প্রথম ফোন আলাপ। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়া এক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই ছিল কালের কণ্ঠের শিরোনামগুলো। সবশেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখব। সড়কে বিলাসবহুল গাড়ি চলাচল কমেছে। বাংলাদেশে বিলাসবহুল গাড়ির ক্রেতাদের বড় একটি অংশ হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক ও বর্তমান আমলা, সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া ব্যবসায়ী সহ অনেকেই। সরকার পতনের পর তাদের বড় একটি অংশ আত্মগোপনে গেছেন। জেল খেটে খালেদা জিয়াই জিতলেন, পালিয়ে দলকে বিপদে ফেললেন শেখ হাসিনা। 18 বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপির কর্মীদের মধ্যে এখন বেশ চাঙ্গা ভাব। খালেদা জিয়ার মুক্তির পরদিন 7 আগস্টেই দলটি এক মহাসমাবেশের আয়োজন করে। বিএনপি দীর্ঘদিন আটকা থাকা নেতাকর্মীদের অনেকেই এখন ছাড়া পেয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হয়েছেন। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, এবার একটু বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আমরা প্রতিদিনই চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গা থেকে বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের জানাতে। আজ একটু আমরা সবজির বাজার নিয়ে জানবো। আমরা গাজীপুরে যুক্ত হব। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান, আমরা একটু বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই। আপনি গাজীপুরে আছেন, সেখানকার কি অবস্থা, নিত্যপণ্যের কি দাম পড়ছে, কেমন? সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি আসলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজারে। আমি যেটি দেখছি আসলে সরবরাহ মানে চাহিদা তুল যে সমস্ত কাঁচা সবজি রয়েছে সবগুলো সবজিরই কিন্তু কেজি প্রতি 10-15 টাকা বেড়েছে। এছাড়া আসলে দাম কমেছে আমরা যেটি দেখছি পেঁয়াজের বাজারে। পেঁয়াজ যেটি গত সপ্তাহে 120 টাকা বিক্রি হলেও আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 110 টাকা। তাছাড়া আদা যে রয়েছে, আদাতে কিন্তু স্বস্তির খবর রয়েছে। গেল সপ্তাহে 350-350 টাকা কেজি যে আদা বিক্রি হতো সেটি কিন্তু আজকে দেখছি 280-300 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের দামও কিন্তু কেজিতে প্রায় 30 টাকা কমেছে। আপনি যদি কাঁচা বাজারের কথা বলি, কারণ জানেন গাজীপুরে যে শিল্প শহর, এখানে কিন্তু বাজারের উপরই নির্ভর করতে হয়। প্রতিটি মানুষকে সকলে বাজার থেকে কিনে খায়, এই কারণে বাজারে কিছুটা চাপ রয়েছে। এ কারণে মূলত বলছে যারা বিক্রেতা রয়েছে তারা কেজিতে আমরা দেখছি বেগুন যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি সেটি কিন্তু আজকে 60-70 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া যে ঢেঁড়স
কষ্ট হয়েছে সেটি গত সপ্তাহে ছিল 30 টাকা কেজি, সেটি কিন্তু এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু প্রতিটা বাজারে প্রতিটা জিনিসেরই কিন্তু দাম বেড়েছে কাঁচা বাজারের ক্ষেত্রে, আর যে পেঁয়াজ রসুন সেটি কমেছে। তো যারা ক্রেতা রয়েছে তারা যেটি বলছেন, যদি মনিটরিং জোরদার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাজার আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আসলে আর আমরা যেটি দেখছি গত সপ্তাহ থেকে কিন্তু বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র আন্দোলনের ছাত্রকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বাজারে তারা অভিযান করছেন, এবং অভিযানের ফলে যে অতিরিক্ত দাম আদায় বেশি নেওয়া সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। কেননা তারা কিন্তু প্রতিটি বাজারে গিয়ে আসলে কত টাকা কোন পণ্য কিনেছে সেই সমস্ত শ্রোতা তারা দেখছেন এবং কত টাকা বিক্রি করছে এই সমস্ত জায়গাগুলো তারা মনিটরিং করছে। ফলে যে একটা নির্দিষ্ট পরিমাণে লাভ করার কথা সেই লাভ যদি না করা হয় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করেন, যে কারণে অনেকেই আমরা দেখেছি যে নির্দিষ্ট পরিমাণে লাভে কিন্তু বিক্রি করছে কিন্তু আসলে ক্রেতা রয়েছে বা বিক্রেতা রয়েছে তারা বলছেন তাদের যে সমস্ত পণ্য কিনতে বেশি দাম দেয় সেই কারণে তারা বেশি দামে বিক্রি করছে। তবে সকলের দাবি যেন মনিটরিং জোরদার করা হয়। গাজীপুর থেকে এই ছিল আসলে সর্বশেষ খবর বাজার পরিস্থিতির। সারিকা রফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নিত্যপণের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম, এবার একটু ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানবো। ইলিশের ভরা মৌসুম চলছে আর এই মুহূর্তে একটু ইলিশের বাজার নিয়ে না জানলেই নয়। দর্শক, আমরা চলে যাবো পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমকে রানা। এমকে রানা, শুভ সকাল। ইলিশের তো ভরা মৌসুম চলছে, আমরা বলছিলাম ইলিশ মাছ কেমন পাওয়া যাচ্ছে এবং দাম কেমন পড়ছে? হ্যাঁ সারিকা, আপনাকে জানিয়ে রাখি যা আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পটুয়াখালীর নিউ মার্কেট বাজারে। এখানে সকাল থেকে ঘুরেও কিন্তু বিভিন্ন দোকান ঘুরে কিন্তু ইলিশের দেখা মেলা ভার কিন্তু আসলে কোনো দোকানেই তেমন কোনো দোকানেই ইলিশের দেখা মেলেনি। তবে দু একটি দোকানে যাও দেখা গেছে কিন্তু তাও কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে। আমি যদি আপনাকে একটু বলি যে সকালে বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে ভারতের রপ্তানি বন্ধ করার পরবর্তী সময় কিন্তু আসলে সাধারণ ক্রেতারা কিন্তু ভেবেছিল যে বাজারে ইলিশের দাম স্বাভাবিক হবে এবং সাধারণ ক্রেতাদের হাতে নাগালে থাকার কথা, কিন্তু আসলে ক্রেতারা কিন্তু বাজারে এসে সেটা তেমন কোনো প্রক্রিয়া বা তেমন কোনো বাজারে মাছের কোনো দেখা পাচ্ছে না, ফলে কিন্তু তারা হতাশ হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এর পিছনে আমি কথা বলেছিলাম জেলে এবং আলো আড়ত মালিকদের সাথে, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে গভীর সমুদ্রে গত 23 জুলাই কিন্তু আসলে সরকারের 65 দিনের নিষেধাজ্ঞা থাকার পরবর্তী সময় কিন্তু আসলে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এবং ওই সময় কিন্তু আসলে জেলেরা তেমন কোনো ইলিশের দেখা পায়নি। পরবর্তীতে সপ্তাহখানেক পরে কিন্তু আসলে জেলেদের জালে ধরা পড়ে সেই কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় কিন্তু তারা একরকম খুশিতে ছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন বৈরিয়া আবহাওয়া এবং 3 নম্বর সতর্কতা সংকেত যখন জারি করে আবহাওয়া অধিদপ্তর, তখন থেকে কিন্তু আসলে জেলেরা গভীর সমুদ্রে যেতে পারেনি, ফলে কিন্তু ইলিশের যে বাজার সেই বাজারটা কিন্তু আসলে এখনও সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরেই রয়েছে। সারিকা, ধন্যবাদ। দর্শক, আমরা ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম, আমরা জানছিলাম মৌসুম হলেও এখন সন্তোষজনকভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না, তাই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই রয়েছে ইলিশের দাম, আমরা এমনটি জানছিলাম। দর্শক, এই মুহূর্তে কেউ স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজকের দিনটি আরেকবার স্মরণ করে দিতে চাই আপনাদের। আজ 17 আগস্ট, আজকের এই দিনে আপনাদের যাদের জন্মদিন কিংবা আপনাদের কারো প্রিয় জনের জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক, রঙিন কাটুক, এই কামনা করছি। দর্শক, এবারে আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন আমরা এক নজরে জেনে নেব, তাদের শুভেচ্ছা জানাব, সেই সাথে তাদের কয়েকটি কাজ নিয়েও আমরা জেনে নেব। 1932 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী মুর্তজা বশির। ভাষা আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন তিনি। তার কার্টুনগুলো দেশ ও ভাষার জন্য লড়াই এবং আত্মত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয়। চিত্রশিল্পীর পাশাপাশি একাধারে ছিলেন কবি, ছোট গল্পকার, উপন্যাসিক, চিত্রনাট্যকার, গবেষক ও শিক্ষক। 1932 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ত্রিনিদাদীয় সাহিত্যিক স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল। তিনি মূলত ইংরেজি ভাষাতেই সাহিত্য চর্চা করেছেন। 2001 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন তিনি।
ত্রিনিদাদ ও টোবাগোর পটভূমিতে রচিত তার হাস্যরসাত্মক উপন্যাস, বিশ্ববিস্তৃত শীতল উপন্যাস এবং তার জীবন ও ভ্রমণ কাহিনী নিয়ে রচিত আত্মজীবনীমূলক উপন্যাসসমূহের জন্য বেশ পরিচিত তিনি। 1943 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক রবার্ট ডি নিরো। তিনি 90টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তার প্রথম বড় ধরনের চরিত্রে অভিনয় করেন ব্যাং দ্য ড্রাম স্লোলি এবং মিন স্ট্রিট নামক সিনেমায়। তাকে তার প্রজন্মের উৎকৃষ্টতম চলচ্চিত্র অভিনেতাদের একজন হিসেবে গণ্য করা হয়। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত নায়িকা অভিনেত্রী শবনম। তিনি পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। 1960 থেকে 1980 দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন। ঢাকায় জন্মগ্রহণকারী শবনম ওই সময়ে অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা হিসেবে তৎকালীন পাকিস্তানের পূর্ব পশ্চিম উভয় অংশেই সমানভাবে জনপ্রিয় ছিলেন। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের হয়ে তিনি 50টি টেস্ট খেলেছেন, রান করেছেন 3,026টি, যেখানে 3টি সেঞ্চুরি রয়েছে 24টি হাফ সেঞ্চুরিও। বাংলাদেশের ক্রিকেটে তিনি মিস্টার 50 নামে সমধিক পরিচিত। 2000 সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষেও তার অভিষেক হয়। দর্শক, দেশ সংস্কারে এক হয়ে কাজ করছেন তরুণরা, তাদের হাতে নতুন ভাবে গড়ে উঠেছে বাংলাদেশ। বিপ্লবের মুষ্টি ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং তুলি, কাঁধে কাঁধ মিলিয়ে দেয়ালে দেয়ালে আঁকছেন গ্রাফিতি। আমরা একটি প্রতিবেদন দেখে আসবো। তারণ্যের রঙে সেজেছে দেশ। কিছুদিন আগেও মানিকগঞ্জ শহরের এই দেয়ালগুলোতে ছিল ছাত্রদের দাবি আর ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটি এখন ত্যাগ আর সাহসের গল্পের উপাখ্যান। সমাজ সংস্কারে এসব লিখনই ভূমিকা রাখবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা যে ছাত্র জনতার এত সংগ্রামের পর আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেগুলো স্মৃতি ধরে রাখার জন্য আমরা এসব আর্ট করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের স্মরণ করার জন্য আমরা এই দেওয়ালে গ্রাফিটি এবং চিত্র অঙ্কন করছি। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা, যে আমরা দেওয়ালে লিখে লিখে এটা প্রকাশ করতে পারি, যেটা নাকি অনেক বছর দেশে ছিল না। দেওয়াল লিখন বলেন বা হচ্ছে এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পিচ, এটা আমরা নতুন করে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লা জিলা স্কুলের ক্যাম্পাসের দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। পুরো নগর জুড়ে দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে। অপরিচ্ছন্ন দেয়ালগুলো যেন রঙের ছোঁয়ায় এক একটি মহাকাব্য। আন্দোলন যদিও শুরু হয়েছিল ঢাকায়, কিন্তু এই আন্দোলনের মূল প্রভাবটা তৈরি করেছিল আমার মতে জেলা শহরের আন্দোলনগুলি। প্রথমে আমাদের 35 জনের একটা টিম ছিল, যারা ভাবছিলাম হচ্ছে একসাথে শুরু হয়েছে। পরবর্তীতে এই দুই স্কুলেরই স্টুডেন্টরা যারা যারা পার্টিসিপেট করতে চায় সবাই আসছে, সবাই মিলে হচ্ছে করতেছে। কোনোভাবেই এগুলোকে স্বেচ্ছা কাজ বলা যাবে না, এর মধ্যে আসলেই দর্শন আছে, এর মধ্যে আসলেই রাজনীতি আছে, এর মধ্যে আসলেই স্বপ্ন আছে ভবিষ্যতের দিক নির্দেশনার জন্য। গণ অভ্যুত্থান গণ বিপ্লবের মধ্যে দিয়ে শেষ হবে, গণ বিপ্লব একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করবে। এই গ্রাফিতি আর চিত্রাঙ্কন নতুন না হলেও এত স্বতঃস্ফূর্ত আগে কখনোই হয়নি, যাতে খুশি নগরবাসী। রওশনা তানিয়া, চ্যানেল 24। দর্শক, চমৎকার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। এভাবেই তরুণদের হাত ধরে এগিয়ে যাক নতুন বাংলাদেশ। দর্শক, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জীববৈচিত্র্য সংরক্ষণে বরাবরই সোচ্চার চীন। সম্প্রতি পান্ডা প্রজনন ও সংরক্ষণে বড় সাফল্য দেখিয়েছে পূর্ব এশিয়ার দেশটি। বিদেশে জন্ম নেওয়া পান্ডাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজ করছে সংশ্লিষ্টরা। আমরা আরও একটি প্রতিবেদন দেখব। গত কয়েক দশক ধরে জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে আসছে চীন। সংরক্ষণের অংশ হিসেবে বিশেষ গুরুত্ব পায় দৈত্যাকার পান্ডা প্রজনন ও রক্ষার বিষয়টি। 1990 সাল থেকেই চীনের জাতীয় সম্পদ দৈত্যাকার আকৃতির এই পান্ডা। সাম্প্রতিক বছরগুলোতে দৈত্যাকার এই পান্ডার প্রজননে সাফল্যের স্বাক্ষর রেখেছে চীন। সংরক্ষণের পাশাপাশি বিদেশে জন্ম নেওয়া পান্ডাদের স্বাস্থ্য সুরক্ষায়ও বিশেষ মনোযোগ রয়েছে দেশটির। যখনই কোনো দেশে এই প্রাণীর জন্ম হয় তখন মা ও শাবকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে বেইজিংয়ের বিশেষজ্ঞ দল। ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে দৈত্যাকার পান্ডার 68টি শাবক জন্ম নিয়েছে, যা বন্দি পান্ডার জনসংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
এই শাবকগুলো সফলভাবে চীনে ফিরে এসে এখানকার বন্দী পান্ডাগুলোর সাথে একীভূত হয়েছে। সুস্থ পান্ডা প্রজননে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পান্ডাদের প্রজনন বৃদ্ধিতে চীনের সাথে আন্তর্জাতিক চুক্তি আছে বেশ কয়েকটি দেশের। এই চুক্তি অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া পান্ডা শাবক 2 থেকে 4 বছরের মধ্যে চীনে নিয়ে আসা হবে। 2013 সালে দেশটিতে আনা হয় বেশ কিছু জিয়াং জিয়াং প্রজাতির পান্ডা। চলতি বছরের শুরুতে নিয়ে আসা হয় বেশ কিছু ফুবা প্রজাতি। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। ফিরে আসবো নতুন দিনে নতুন সূর্যের সাথে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।